আজকাল বায়োপিক বানাতে উঠে পড়ে লেগেছে টলি থেকে বলি। সম্প্রতি বহু ক্রিকেটারকে নিয়ে বহু তারকাদের নিয়ে বানানো হয়েছে বায়োপিক। সেরকমই এক মহিলা ফুটবলারের জীবন নিয়ে তৈরি হচ্ছে বাংলা ছবি কুসুমিতার গল্প। কুসুমিতার চরিত্রে অভিনয় করার কথা ছিল এনা সাহার, কিন্তু অভিনয় করেননি তিনি। শোনা যাচ্ছিল ছবির শুটিং শুরু হওয়ার সময় এনা নাকি জানিয়ে দেন তিনি ছবিটি করবেন না, তার বদলে কুসুমিতার চরিত্রে নেওয়া হয় উষশী চক্রবর্তীকে। কিন্তু কেন অভিনয় করলেন এনা তা আগে জানা যায়নি। শারীরিক অসুস্থতাকেই সামনে এনেছিলেন এনা, কিন্তু গতকাল এ বিষয়ে মুখ খুললেন ছবির পরিচালক মণ্ডল। তার বক্তব্য, ছবিটি তৈরির পরিকল্পনার সময় থেকে এনাকে কুসুমিতার চরিত্রে অভিনয়ের জন্য বলা হয়েছিল, তিনি রাজিও হয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেন। ঋষিকেশ বাবুর কথাই, এনা একজন অসাত অভিনেত্রী, ছবির প্রথম থেকে তিনি খুব উৎসাহ দেখিয়েছিলেন, কিন্তু হাতে দক্ষিণের একটি ছবি আসায় চুক্তি ভেঙে কুসুমিতার গল্প থেকে মুখ ঘুরিয়ে নেন। এমন মেয়ের সাথে কাজ না করে খুশি পরিচালক। কুসুমিতার গল্প ফুটবলার কুসুমিতার জীবনের টানাপোড়ন, চাওয়া পাওয়া, আশা নিরাশা নিয়ে তৈরি। ছবিটিতে উষশীর সঙ্গে দেখা যাবে ফুটবলার শিলটন পালকে। এটি প্রথম ছবি শিলটনের। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট।